খবরদার, ইঁদুরের কাছে দাঁত চাওয়া যাবে না। নাকি চাইবেন? এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্ত খুঁজে, যে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে নাকি আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন। মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মাখলুকাত হয়ে ইঁদুরের গর্তের কাছে যে দাঁত চায়। ও মিয়া, দাঁত নেয় কে? দাঁত দেয় কে? এজন্য চাইবেন কার কাছে? ট্রাকের পিছনে পুরান জুতা আসরা নাই। আমি তো বিভিন্ন জায়গায় রাতে রাতে ঘুরি, প্রায় দেখি লরি ট্রাক গুলোর নিচে পুরাতন যে বাস গুলো আছে এগুলোর নিচে সিরা জুতা। কেন? বাস চালানোর বলে হুজুর বদ নজর থেকে বাঁচাওয়ার জন্য, হুজুর মুখ লাগে মুখ লাগে। তো কি হয়েছে, পুরান জুতা ঝুলাইলাম, যেটা মুখ লাগাইছে ওর গালে যায় আমার সিরা জুতা যায় পড়ছে পড়ছে পড়ছে। তো আপনি আপনার ট্রাক বাঁচানোর জন্য আপনি তাওয়াক্কুল করলেন সিরা জুতার উপর, আপনার ট্রাক বাঁচবে কেমনে? এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন, এমনিই তো আপনি মরবেন, ঠিক কি না? তাওয়াক্কুল হবে একজনের উপর, তিনি কে? অনেক ড্রাইভাররা মাজার দেখলে গাড়ি স্লো করে, আছে না নাই? কেন স্লো করলা কয়? হুজুর বাবা অনেক গরম গরম, বাবা জোরে চালাইলে আমার গাড়ি উল্টাই দিব, আপনি মরে যাবেন। তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উল্টায় দেয়, সে যদি দুর্ঘটনার কারণ হয়, সে যদি মানুষ মারে, ওটা কি বাবা নাকি ডাকাত? ওটা কি বাবা না সন্ত্রাস? এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে? বাচ্চাদের কপালে টিপ দেয় কেন? বদনজর থেকে বাঁচবে না? বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো? অবাক করা কাণ্ড, আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি কালো টিপ দিছ কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে আর খুঁজা পাই না, বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি বড় মা দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স, এখন আমরা কোরআন থেকে শুনি কোরআন থেকে মানি, ঠিক কিনা? এরপরে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না, তার মানে একবার 100-এ কমন পড়ছে ওনাদের, সবার হাসি দেখে মনে হচ্ছে 100-এ 100 কমন। সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আছে না? ভুয়া কথা, আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফাস্ট পরীক্ষায়। ইচ্ছা মতো ডিম খেয়ে যাবা, পরীক্ষায় ফার্স্ট বানাই দিবে কে? এরপরে বলে খবরদার জট কলা খাবি না, জমজ সন্তান হবে, বলে না? জট কলা ইচ্ছা মতো খাইবেন, জমজ সন্তান হলে তো আরো ভালো, দুইবারের কাজ একবারে সারলো, ঠিক কিনা? 10 মাস 10 মাস 20 মাস একটা মায়ের দুইবারে কষ্ট, দুইবারে সিজার করে পেট কাটো, 50-50 হাজার করে 1 লাখ টাকা, টাকাও বাঁচলো মায়ের কষ্টও বাঁচলো, ঠিক কি না? এজন্য এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে, রাজি আছো মুসলমান? এরপরে কয় হাত চুলকালে টাকা আসে, বলে কি? বলে না? আবার বলে তোর মাথার মধ্যে 2 গিট, তোর বিয়া হইব 2টা, বলে বলে। বিশ্ব নেই বলেছেন আল হালাফু বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা কসম করাও শিরকে আসগার, কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, হুজুর মসজিদের কসম, কাবার কসম, বিদ্যার কসম, মাথার কসম, মায়ের বুকের দুধের কসম, আর কি কি কসম আছে কন্তু? মাটির কসম, কিসের কসম? সিলের কসম, ছেলের কসম, মেয়ের কসম, আছে না নাই? আছে না নাই? করা যাবে? কসম কাটলে একজনের নামে কাটবেন, তিনি কে? বিশ্ব নেই বলেছেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ, কোন ঝামেলায় পড়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করার জন্য, এমফাসাইজ করার জন্য যদি কখনো কসম কাটতে হয়,
একজনের নামে কাটবা, তিনি কে? আল্লাহর নামে কসম হবে, আল্লাহ ছাড়া কারো নামে কসম হবে? এরপর বিষ্ণুই বললেন, লা তিয়ারাত ফিল ইসলাম, ইসলামে তিয়ারা বলতে কিছু নাই, সুলক্ষণ কুলক্ষণ অপয়া কুফা বলতে কিছু নাই। কিন্তু আমরা কথায় কথায় বলি তুই কুফা, ঠিক কি না? খেলার সময় তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যায়, তুই ঢুকলে আমার দলের লোকেরা আউট হয়, বলি না? ভুয়া কথা, ও ঢুকলেও আউট হবে, না ঢুকলেও আউট হবে, ঠিক কি না? নতুন বউ আসছে বাড়িতে, বৌমারে শাশুড়ি বলে মা একটু চা বানায় খাও, নতুন বৌমা নতুন বাড়ি নতুন জায়গা বুঝে নাই, চা বানাতে যে প্রিস্টিজ ভেঙে ফেলছে, এখন তো বউটা তো ভালো না, এটা তো অপয়া, এটা তো কুলক্ষণে, এটা অমঙ্গলে, বলে না? বলে না? এজন্য খবরদার, এগুলো বলা যাবে না। মুসলমান বিশ্বাস করে ওয়াল কদর, তাকদীরের উপর, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, ভালো হোক মন্দ হোক একজন করতে পারে, তিনি কে? তিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া, গণক বাবারা আছে না নাই? গণকদের কাছে যাওয়া যাবে না। কেউ যদি গণকের কাছে যায়, যে যদি কিছু জিজ্ঞেস করে, ওই জিজ্ঞেসকারীর 40 দিনের নামাজ গুলারে বাতিল করে দিবে কে? শুধু জিজ্ঞেস করছেন, যে জিজ্ঞেস করছেন যে আমার একটা সমস্যাটা কি হইতে পারে, গণক তো কোনো ভবিষ্যৎ বলতে পারে না, ভবিষ্যৎ বলতে পারে একজন, তিনি কে? গণকের কাছে যাবেন না, তবে যেতে পারেন এক শর্তে, যে বলবেন গণক বাবা চেম্বার দিয়েছেন কেন, কি হয় এখানে? গণক বলবে আমি সব জানি, আমি ভবিষ্যৎ বলে দিতে পারি, ভবিষ্যতে কি হবে আমি সব জানি। তখনই দিবেন 20 কেজি ওজনের এক থাপ্পড় দিলে যদি সে চটে যায় রেগে যায়, বলবেন আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে এসে থাপ্পড় দিব তাও তো জানেন, জানি আসেন না কেন থাপ্পড়টা খাইলেন, কেন দৌড় দিলেন না, ঠিক কি না? এভাবে গণকদেরকে সাইজ করার দরকার আছে না নাই? হাতের রেখা দেখে কথা বলে, হাতের রেখায় সব আছে, আপনি যাবেন ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ওরা, মানে ছোট জিনিসকে বড় দেখা যায়, এরকম গ্লাস নিয়ে এক চোখ বন্ধ করে এভাবে দেখবে, আর বলবে তোমার হাতের রেখা অনেক ভালো, তুমি সদর দক্ষিণের পোলা, তোমার কপাল ভালো, এই রেখাটা যদি এই দিক দিয়ে ওই দিকে যায়, তুমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরব, তারপরে কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছো, অনেক টাকার মালিক হবা, তুমি অনেক বড় নেতা হবা, দাদারসে অনেক কিছু শোনায় দিবে আপনারে, আসলে সে কিছুই জানে না, জানে একজন, তিনি কে? ছোট্ট ছেলে মেয়েদের কোমরের মধ্যে কাইতন বাঁধে না আপনাদের এলাকায়? বাঁধে? হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, সাদা আর লাল কালারের, দেখছেন? আপনাদের এলাকায় তো নাই না? আছে আছে আছে। খবরদার যুবকেরা যদি হাতে থাকে ছিঁড়ে ফেলো, এটার উপর তাওয়াক্কুল করবা না, তাওয়াক্কুল করবা কার উপরে? পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমির শরীফের সুতা নিয়ে ঘুরে, কিরে পরস না কেন, কই যে সুতা আছে সুতা, আমার এ প্লাস কে ঠাকাইবো কে ঠাকাইবো, এই যে সুতা দিয়ে এ প্লাস পামো, সুতা এ প্লাস দিবে? আপনাকে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, আর তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই, রাশিফল বিশ্বাস করা যাবে না, গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না, হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না, কারণ হাতের রেখার মধ্যে কোনো ভাগ্য থাকে না, ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না, হাত নাই পা নাই, এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই? তো যে লোকটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না? সুবহানাল্লাহ, পড়েন একটু, চিন্তা করলেই আপনি সব টের পাবেন। তাবিজ জুলা, এতগুলা করে তাবিজ, গলায় এতটি, হাতে এতটি, এদিকে এতটি, আবার কোমরে এতটি, তাবিজের ভারেই তো পোলায় অসুস্থ হয়ে যাবে, সুস্থ হবে কি করে? বিশ্বনবী তাবিজ ঝুলান নাই, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, রুকিয়া ঝাড়ফুঁক করবেন, বিশ্বনবী হাসান হুসাইনকে ঝাড়ফুঁক করতেন, বুখারীর বর্ণনা, আউযু বিল্লাহি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটা পড়ে বিশ্বনবী হাসান হুসেনকে ফু দিতেন, বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন, আর আমরা তাবিজ ঝুলাই। তাবিজ আপনার কিছু করতে পারে না, করতে পারে কে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা ইখতিলাফি মাসালা, কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না, আপনি ঝাড়ফুঁক করবেন, আপনার রাত্রেবেলা জিনে ধরে যাতে আপনি সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দেন,
আয়াতুল কুরসি পড়ে ফু দেন, জিনের বাদশাও দিবে দৌফ, ঠিক কিনা? এই জন্য আয়াতুল কুরসি পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন। লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীকে ব্ল্যাক ম্যাজিক করলো, চার মাস বিশ্বনবী অসুস্থ, নড়তে চড়তে পারে না। বিশ্বনবী চার মাসে তাবিজ ঝুলায় নাই, চার মাস পরে সাইয়েদনা জিব্রাইল সূরা ফালাক সূরা নাস নিয়ে নাজিল হয়ে যায়। দুই সূরার মধ্যে এগারোটা আয়াত বিশ্বনবীর নিয়ে একটা কুয়ার কাছে যে সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী কুয়ার ঢাকনা তোলেন, দেখবেন একটা চিরুনি আছে, ওই চিরুনির ভিতরে বিষ্ণুবীর দাঁড়িয়ে আর চুল নিয়ে এই লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র এগারোটা গেট মেরেছে, কয়টা? বিষ্ণুবীর বললেন, ও নবী একটা করে গেট খোলেন আর পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, একটা করে আয়াত পড়েন, আপনারে সুস্থ করে দিবে কে? আল্লাহ। এজন্য সূরা ফালাক সূরা নাস পড়ে ফু দিবেন, জিন ভূতের অশরীরী কোনো আত্মা যদি আপনার উপর আসর করে, আসর মুক্ত করে দিবে কে? এজন্য সাইয়েদনা লোকমান ছেলেরে সাবধান করে দিলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম, খবরদার আমার কলিজার টুকরা বাজান, শিরক করো না, এই যেগুলো বললাম এগুলো কইরো না বাবা, এগুলো করা যাবে না, মুসলমান এগুলোতে বিশ্বাস করে না, এগুলোর উপর তাওয়াক্কুল করে না, মুসলমান তাওয়াক্কুল করে একজনের উপর, তিনি কে? নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।